ওয়েলকাম মাই জব স্টাডি ফর ইউ। জব স্টাডি ফর ইউতে আপনাদের স্বাগতম। যাদের ওবিসি এসসি এসটি সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ওয়েসিস স্কলারশিপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই স্কলারশিপটি কবে লাস্ট ডেট তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। দেখুন, দেওয়া রয়েছে ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপটি অনেক দিন ধরে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সমস্ত ডিটেলস বলবো। আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারছেন না, অর্থাৎ 1.5 মাস হয়ে গেছে, এখনও কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে না। যারা আগে করে নিয়েছেন তো হয়ে গেছে, এখন কিন্তু নিউ করে বা রিনিউয়াল স্কলারশিপ হচ্ছে না। তো কবে লাস্ট ডেট? লাস্ট ডেট দেওয়া রয়েছে, দেখুন আপনাদের দেখে দিচ্ছি, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রিসিভ ফর, এটা হচ্ছে এসসি এসটি এবং পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপ লাস্ট ডেট দেওয়া রয়েছে 31/10/2023। তো অ্যাপ্লিকেশন অনেক দিন ধরে বন্ধ রয়েছে এবং লাস্ট ডেট 31/10/2023, এটা হতে পারে না। তার জন্য ডেট এক্সচেঞ্জ হবে, অসুবিধা নেই, ডেট পরবর্তী বাড়ানো যাবে, ডিসেম্বর পর্যন্ত চলবে, অসুবিধা নেই। তো আপনাদের 1 মাস পরে পরে ডেট বাড়িয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। তো এই স্কলারশিপটা কেন হচ্ছে না তার ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে। তার আগে বলি এই স্কলারশিপটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের 9 থেকে স্টার্ট করে যে কোনো ক্লাসে আপনি পড়াশোনা করবেন তারা সবাই এই স্কলারশিপের জন্য যোগ্য। 9 থেকে অর্থাৎ 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি পোস্ট গ্রাজুয়েট আপনারা যদি করে থাকেন করতে পারবেন। কিন্তু আপনাদের চাই এসসি সার্টিফিকেট, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে, তবে এই স্কলারশিপটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনারা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করছেন তো তার সামনে আমি দেখে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, নিউ যারা করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর ওকে করলাম। ওকে করে দেওয়ার জন্য এরকম একটা পপ আপ সৃষ্টি হয়েছে। তো দেখুন দেওয়া রয়েছে কি, দেওয়া রয়েছে ভারত সরকার সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নেতৃত্বে 2023-24 শিক্ষার্থী এবং আবেদনকারীর জন্য ওটিপি ভিত্তিক আধার ইকেওয়াইসি অর্থাৎ আধার ইকেওয়াইসি সম্পর্কিত নির্দেশ জারি করেছে। অর্থাৎ 2023-24 আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের আধার ইকেওয়াইসির মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন হবে। তো এই আধার ইকেওয়াইসি কি, তো বলে রাখি, আপনাদের আধার কার্ডে যাতে মোবাইল লিংক থাকে এবং সেই মোবাইল লিংকটি যাতে ব্যাংকেও লিংক করা থাকে, তবে আপনাদের আধার ইকেওয়াইসি সম্ভব হবে। অর্থাৎ এক কথায় যদি বলা চলে, আমি এক কথায় আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের দেওয়া রয়েছে এনপিসিআই, আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই, যাদের দেওয়া নয় তাদের টাকা ঢুকবে না, এবং আপনাদের ব্রাঞ্চে লিঙ্ক করে দিতে হবে 7 দিনের মধ্যে, ডিবিটি এনেবল স্ট্যাটাস ওপেন এনেবল করে দিতে হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কটা ইয়েস করে রাখতে হবে। তো এই ডিবিটি লিঙ্কটা কি এর সম্পর্কেও বলে দিচ্ছে। দেখুন দেওয়া রয়েছে 7 ডেজ ডিবিটি স্ট্যাটাস এনেবল করতে হবে, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক ওপেন করে নিতে হবে যাদের টাকা আসেনি। তো ডিবিটি লিঙ্কটা কীভাবে আপনারা ওপেন করবেন, আপনাদের ব্যাংকে যেতে হবে, একটি ফর্ম পাওয়া যাবে, এরপরের ভিডিওতে আমি সেই ভিডিওটি দিয়ে দেবো, অসুবিধা নেই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই ফর্মটির সাথে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড ব্যাংকে নিয়ে যেতে হবে, সঙ্গে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে যাবেন যাতে মোবাইল নাম্বার থাকে, ঠিক আছে। মোবাইল নাম্বার যদি না থাকে আপনাদের অসুবিধা হবে, এই ডিবিটি লিঙ্কটা এনেবল হবে না। আপনারা এই ডিবিটি লিঙ্কটা কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এরপরে ভিডিও আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়েছে কি না। এখন প্রতিটি স্কলারশিপ ডিবিটি লিঙ্ক করা মাস্ট, ঠিক আছে। তারপর স্টেপ বলে দিচ্ছে, আপনাদের ডিবিটি লিঙ্কের ক্ষেত্রে আপনাদের আধার ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ডে যাতে মোবাইল লিঙ্ক থাকে। তারপর পয়েন্ট দেখুন, এই কারণে ওয়েসিস পোর্টালে আপগ্রেডেশন প্রক্রিয়ার জন্য আগামী কিছু দিনের জন্য আবেদন গ্রহণ এবং প্রক্রিয়া বন্ধ থাকিবে, অর্থাৎ অনেক দিন থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে, পুজোর পরেই এই প্রক্রিয়া স্টার্ট হবে। তো এত শিওর আমি কেন বলছি, দেখুন এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই হেল্পলাইন নাম্বার 8420023311, এই নাম্বারে আমি কল করে দেখেছিলাম, বলছে পুজোর পর হয়তো সম্ভবত স্টার্ট হয়ে যেতে পারে বা
তো ঠিক আছে, তো আপনারা অবশ্যই মাঝে মধ্যে চেক করে নিতে পারবেন কবে থেকে স্টার্ট হচ্ছে, এবং স্টার্ট হলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো, আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপরে দেখুন পয়েন্ট, ছাত্রবৃত্তি আবেদনকারীদের আমরা অনুরোধ করছি যে তাদের আধারযুক্ত মোবাইল নাম্বারটি যাচাই করতে, অর্থাৎ আধার কার্ডে মোবাইল নাম্বার আছে কি না আপনারা এখনই লিঙ্ক করে নেন, যাদের আছে তো সব থেকে বেস্ট, যাদের নেই অবশ্যই আপনারা আধারের সাথে মোবাইলটি লিঙ্ক করে নেবেন। এই যাচাই প্রক্রিয়া ওয়েসিস পোর্টালের আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবে, ঠিক আছে। তারপরে পয়েন্ট দেখুন, আমরা ছাত্রবৃত্তি আবেদনকারীদের অনুরোধ করেছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটি KYC হিসাবে নিবন্ধন করুন, অর্থাৎ ব্যাংকেও কিন্তু আপনারা আধার কার্ডে যেই নাম্বারটি লিঙ্ক করেছেন, একটু আগে আমি বললাম আধারের সাথে যেই নাম্বারটি লিঙ্ক করেছেন সেই নাম্বারটি ব্যাংকে আপনাদের লিঙ্ক করাতে হবে, যা ইতিমধ্যে আধারের সাথে যোগ হয়েছে। এটি ওয়েসিস পোর্টালের নিরাপত্তা এবং উপলব্ধির জন্য জরুরি, যাতে অন্য কেউ এই স্কলারশিপটি করতে না পারে তার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে। তারপরে দেখুন, ছাত্রবৃত্তি আবেদনকারী যদি তাদের মোবাইল নাম্বারটি তাদের আধার এখনও যোগ করেননি, তাদের আমরা পরামর্শ দিচ্ছি যে অবলম্বে আধার মোবাইল নাম্বার সংশোধন ও সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে যোগাযোগ করুন এবং ব্যাংক অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার যুক্ত করুন, ঠিক আছে। আপনারা এতদিনের মধ্যে এই দুটো কাজ করে নেবেন। তো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আধারের সাথে মোবাইল লিঙ্ক করা এবং সেই মোবাইল নাম্বারটি ব্যাংকে গিয়ে লিঙ্ক করাতে হবে, এবং তার সাথে আরেকটা কাজ করতে হবে, ডিবিটিটা আপনাদের ইনেবল করে নিতে হবে ব্যাংকে গিয়ে। একটি ফর্ম পাওয়া যাবে সম্পূর্ণ, এর পরের ভিডিওতে আমি ফর্মটা দিয়ে দিব, এবং সেই ফর্মের পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অতি সহজে ডাউনলোড করে আপনারা নিজস্ব ব্যাংকে বা নিজস্ব শাখায় গিয়ে জমা দিতে পারেন, ঠিক আছে। আজকের এই পর্যন্তই ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করেন, আপনাদের বন্ধুদের জানিয়ে দেন, যাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই, অবশ্যই এই পোর্টালটি ওপেন হবে, ঠিক আছে, এবং ডেট অবশ্যই বাড়ানো যাবে।